আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। এখন যা অবস্থা তাতে দেখা যাচ্ছে যে কিছু মনে করবেন না আসিফ ভাই, আপনারা যারা ইউরোপ বা আমেরিকাতে আছেন তাদের সাথে আমি প্র্যাকটিক্যালি মুমিনদের প্র্যাকটিক্যালি খুব একটা পার্থক্য দেখি না, কারণ আপনারা মুমিনরা ইউরোপ আমেরিকাতে গিয়ে আচ্ছা, তাদের আপনি 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 ভারতের মানে ভারতের নীলাদ্রি না? আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি ভারতের নীলাদ্রি না, হ্যাঁ যে যিনি হচ্ছে হ্যাঁ হ্যাঁ বিজেপি সমর্থন হ্যাঁ করেন, হ্যাঁ বিজেপি সমর্থন করেন এবং আপনি হিন্দুত্ববাদী না? হ্যাঁ 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 আমি অস্বীকার করছি না। হ্যাঁ মানে হ্যাঁ আপনি আপনি হিন্দুত্ববাদী মানে লুঙ্গিটা কাছা দিয়ে চলে আসছেন আমার লাইভে? আপনার কি তো ভাই সাহসের প্রশংসা করতে হয় যে আপনার কি ভাই ভাই আপনাকে এতবার অপমান করে বের করে দেওয়া হলো আমাদের লাইভ থেকে, আপনার কি ভাই লজ্জা শরম নাই? না আসিফ ভাই, আপনারা তো মাসুক ভাইয়ের মতো ঠান্ডা মাথার গণহত্যাকারীকে খুব মানে সম্মান দিয়ে কথা বলেন, তাহলে আমাদের সাথে কথা বলতে সমস্যা কেন আসিফ ভাই? আমরা তো আপনারা তো আমি তো ভাই খুব ভালো আপনারা ব্যবহার তো করি। মাসুক মাসুকরা না হয় মাসুকরা না হয় বিধর্মীদের উপরে গণহত্যা চালান, আপনারা তো নিজেদের উপরে নিজেরা গণহত্যা চালান, নিজের ধর্মের লোক মেরে সাফ করে দেন আপনারা। আপনারা তো তাই হচ্ছে নাকি? গিয়ে শতাব্দীর মানে মানে মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য ধর্মের মানে অনুসারী হচ্ছেন আপনারা, যারা হচ্ছে নিজ ধর্মের মানুষকে কোনো অধিকার দেয় না, নিজ ধর্মের মানুষকে ছোট করে রাখে, নিজ ধর্মের মানুষের উপরে হাজার বছর ধরে তাদের উপরে শোষণ চালায়। আপনারা তো হচ্ছেন শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধর্মের অনুসারী। হিন্দু ধর্মটা হচ্ছে এত জঘন্য নোংরা, এত মানে সে তো ঠিক আছে, দুর্গন্ধযুক্ত, এমন কুকুর, হিন্দু ধর্ম এমন খুব কুকুর নিকৃষ্ট আপনাকে হতে পারে, কিন্তু আপনাকে তার মিউট সাথে করে তো রাখছি, মিউট করে রাখছি। হিন্দু ধর্মটা হচ্ছে এতই কুকুরের গুয়ের মতো দুর্গন্ধযুক্ত, এত কুকুরের গুয়ের মতো দুর্গন্ধযুক্ত যে এটা নিয়ে আমি পর্যন্ত কথা বলতে চাই না। হ্যাঁ, এত দুর্গন্ধ এটা থেকে আসে, এ কারণে এই গু ঘাটলে আরো গন্ধ বেরোবে, এই গু ঘাটাও আমার পক্ষে সম্ভব না। আমি যে এই যে সেটা তো আমি ইসলামের কথা অস্বীকার করছি বলেন, না আসিফ ভাই, আপনি আবারও নিজেকে আনমিউট করে কথা বলছেন আমি কেন? আপনার কোনো কথা অস্বীকার করি নিজেকে আনমিউট করে কথা বলছেন কেন? কথা শুনেন, হিন্দু ধর্ম হচ্ছে এত দুর্গন্ধ, এত বেশি দুর্গন্ধ যে এইটা সারা মানে মানে ভারতবর্ষে এত বর্বর গণহত্যা চালিয়েছে, বিশেষ করে আমি যে অঞ্চল থেকে এসেছি বাংলাদেশ, বাংলাদেশে বৌদ্ধদের উপরে এবং আদিবাসীদের উপরে এই ব্রাহ্মণ্যবাদীরা এত বড় গণহত্যা চালিয়েছে, সেগুলো তো এখন আমাদের কাছে সেই স্ট্যাটিস্টিক্যাল ডেটা পর্যন্ত নাই যে কত লক্ষ কত কোটি মানুষকে তারা হত্যা করেছিল, কিন্তু আমরা সেই জিনিসটা আন্দাজ করতে পারি শুধুমাত্র যে সেই সময় কি বিপুল গণহত্যা তারা চালিয়েছে। শুধু যে গণহত্যা চালিয়ে তারা থেমেছে তা তো না, শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর, হাজার বছর ধরে তারা শোষণ করেছে হচ্ছে গিয়ে আমাদের অঞ্চলের যারা যারা সাধারণ মানুষ ছিল সেই সাধারণ মানুষদেরকে। আপনারা মানে এত একটা দুর্গন্ধযুক্ত একটা ধর্মের পক্ষ হয়ে আপনাদের কি ভাই মানে লাজ লজ্জা বলে কিছু নাই যে এইরকম একটা না, দুর্গন্ধযুক্ত আমি তো একটা ধর্ম হিন্দু নিয়ে? ধর্মের পক্ষ নিয়ে বলি না, এটা তো ভুল বললেন। আমি আপনি বহুবার এসে হিন্দু ধর্মের পক্ষ নিয়ে কথা বলেছেন, আপনাকে আমি মিউট করে রাখছি। মানে মাসুক আমি এরা কখনো হচ্ছে হিন্দু গিয়ে, ধর্মের পক্ষ নিয়ে বলিনি, আপনি অবশ্যই আপনি আমার ভুল মনে বললেন, আছে তো আপনি এটা ভুল নীলাদ্রি, বললেন। আপনি হচ্ছেন নীলাদ্রি, আপনাকে আপনার সাথে আমি মাত্র দেখলাম আপনার যে ইয়াটা, আপনি হচ্ছেন নীলাদ্রি আমার মনে আছে তো। বহুবার এসে আপনি মানে হিন্দু ধর্মের পক্ষে এসে মানে চাপাবাজি করতে গিয়ে অনেকবার ধরা পড়েছেন, অনেকবার এসে আপনি নাজেহাল হয়েছেন, অনেকবার আপনাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে ভাই। কেন ভাই মানে এই সমস্ত দুর্গন্ধযুক্ত পায়খানা নিয়ে আপনি আপনারা মানে আলোচনা করতে কেন আসেন? হ্যাঁ, মাথাটা একটু পরিষ্কার করেন, মাথাটা একটু পরিষ্কার করে আপনারা বোঝেন যে আমরা কি করতে চাচ্ছি। আমরা এই ধর্ম যে একটা ভাইরাস যেটা মানুষকে পাগলা কুত্তার মতো করে দেয়, এই যেমন ধরেন আপনারা যারা পাগলা কুত্তার মতো হয়ে গেছেন এই হিন্দু ধর্মের ভাইরাসের কারণে, এবং মুসলিমরা যারা হচ্ছে কি এই ইসলাম ধর্মের ভাইরাসের কারণে পাগলা কুত্তা হয়ে গেছেন, আপনারা তো হচ্ছেন একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। আপনারা জয় শ্রীরাম, ভারতে হচ্ছে জয় শ্রীরাম বলে মুসলমানদেরকে হত্যা করতেছেন, মুসলমানরা হচ্ছে গিয়ে আবার হিন্দুদেরকে বাগে পাইলে ওদিকে গিয়ে আল্লাহ আকবর বলে হত্যা করতেছে, আপনি আমিও করবেন না? এই তো আপনারা তো একই কাজ করতেছেন। আপনি যে আমাদেরকে বললেন যে আমরা নাকি মুসলিমরা এবং আমরা নাকি একই, নাস্তিকরা কবে কোথায় কাউকে হত্যা করে? নাস্তিকরা মানে নাস্তিকদের খায় দেয় কাম নাই? নাস্তিকরা কি খুনাখুনিতে ব্যস্ত নাকি? এমনকি নাস্তিকরা তো আপনাদের মন্দিরও ভাঙে না, আপনাদের মসজিদও ভাঙে না, কারোর কিছু করে না। আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা আলাপ আলোচনা করতে আগ্রহী। আপনি এসে লুঙ্গি কাছে দিয়ে বলতে শুরু করলেন মমিন রাজা আপনার আতা ভাই, আপনার রাজা মমিন আতা। হ্যাঁ মানে এরকম তো ফালতু কথা বলার মানে বলার, আপনারা এখানে আসেন কেন ভাই? মানে এতবার লাত্তি মেরে বের করে দিই তারপর কেন আসেন? মানে যত হইতে কেন আসেন? এই হিন্দু, এই ইসকন, এই RSS, BJP এগুলো ভাই লাত্তি মারতে আমার ঘৃণা লাগে, কারণ এগুলো পাশায় হচ্ছে কি দুর্গন্ধ, লাত্তি মারলে পাটার দুর্গন্ধ হয়ে যাবে। কেন আসেন আপনারা ভাই? আপনাদেরকে মানে বারবার না করিয়ে আসবেন না, এদিকে আসবেন না, বের করে দিলাম। মানে কেন আসে এই ছাগল ছুগল গুলা, গাধা গরু গুলা কোথা থেকে আসে, কেন আসে, কি দরকার এখানে আসার? তুই তোরা গিয়ে এখানে গিয়া যা শ্রীরাম বেলা বালছেন গিয়া, তোরা যা তোরা ভারতে গিয়া লুঙ্গি কাছা দিয়া জয়শ্রী হনুমান বেলা লাভ ঝাপ কর গিয়া যা। তোরা গিয়ে ব্রহ্মা যে নিজের মেয়েকে রেপ করছিল সেরকম গিয়ে নিজের মেয়েকে রেপ কর গিয়া যা। এখানে কেন আসস তোরা? মানে তোদের তো একটা লাজ লজ্জা থাকা উচিত তোদের। মানে এসে আবার মানে সেই পুরান কাশুন দিবা ইয়া শুরু করছে, কোনো প্রমাণ নেই, তথ্য নেই, প্রমাণ নেই। আপনারা যায় মুক্তমানারা যায় নাস্তিকরা তা মানে মুসলিমরা যায় মুক্তমানারা তা ভাই। হ্যাঁ এই যে আস শুরু করছে,
আপনি জানেন ওই যে ফ্যাসাদ নূর একটা আছে ওই ভারতে, ওইটার সাথে কাছে গিয়ে ওইটার সাথে গিয়ে কথা বলেন, উনি গিয়ে বেল পাবেন। হ্যাঁ, এনে আসলে লাত্তি মেরে বের করে দেবে এই সমস্ত মানে হিন্দু ব্রাহ্মণ্যবাদী হিন্দু টিন্দু পাইলে লাত্তি মেরে পাশে লাত্তি মেরে বের করে দেবে এখানে আসলে। মানে আমি মুসলিম মানে জঙ্গিবাদীরা বা ইসলামিস্টরা তারা তো কাফের মারে, তোরা তো বেটা নিজের ধর্মের লোক মানুষ, এটা কেমন কথা ভাই? মানে নিজের ধর্মের লোক মেরা মেরা সাফ করে ফেলে মানে কোনো কথা? একই একই দেশের অনুসারী, একই দেশের বাসিন্দা, একই ধর্মের অনুসারী নিজের মানুষ মেরা সাফ করে ফেলছে তারা, মানে গণহত্যা চালাইছে নিজের ধর্মের মানুষের উপরে, মানে এগুলো কোনো কথা? মানে ওরা তো তাও খ্রিস্টানরা তো তাও অন্য ধর্মের গিয়া মারছে, মানে মুসলমানরা তো গিয়া অন্য ধর্মের মানুষে মারছে, তারা তো নিজের ধর্ম গিয়া শেষ করে ফেলেছে, হিন্দুত্ববাদী নীলাদ্রি সে গালি গালাজ করতেছে, সে নাকি সব মুসলিমদেরকে মেরে ফেলবে এবং সব মনে হয় বয়স একটু কম এবং উগ্র হিন্দুত্ববাদ দ্বারা খুবই সে মানে ইয়া হয়েছে। সাবাল্টন ভাইকেও দেখলাম তার সাথে, আপনিও কি দরকার এগুলাকে লাত্তি বের করে দেওয়া দরকার, এর সাথে এত আলোচনার আসলে কিছু দেখি না। অমিত ভাই নিশ্চয়ই আসবে। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, লায়ন। লায়ন আপনি বলেন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। না আমি আমি ওই জাস্ট চ্যাটের মধ্যে দেখলাম ট্রু বেঙ্গলির খুবই অ্যাঙ্গার অ্যাবাউট বাংলাদেশি মানুষদের সম্বন্ধে। হ্যাঁ, মানে এখানে যারা আসে আসলে যাই নো, সবাই সবাই লিবারাল মেজরিটি অফকোর্স অ্যাপার্ট ফ্রম দ্য পিপল যারা হচ্ছে খুবই উগ্র ইসলাম বা উগ্র হিন্দুত্ববাদী ছাড়া বেশিরভাগই লিবারাল মানুষ। কিন্তু একটা জিনিস সবসময় পয়েন্ট আউট করতে হবে, যারা কথার মধ্যে ওদের তাদের এরা তারা এই কথাগুলি এই ওয়ার্ডগুলি ইউজ করে না, তাদের মনের মধ্যেই এক ধরনের কি বলে ডিসক্রিমিনেশন হিডেনভাবে আছে। আমার রক্ত তো মুসলমানের রক্ত, এই কারণে আমি হচ্ছে খারাপ। হ্যাঁ, আমি তো ওই যে ব্রাহ্মণ, কারণ উনি এখনো ব্রাহ্মণ হয়ে আছেন আর আমরা ছোট লোকের জাত, আমরা বাংলাদেশের বাঙালিরা ছোট লোকের জাত আর উনি এখনো ব্রাহ্মণের ছেলে। ওই যে দুঃখ কষ্ট সহ্য করে জমিদারি বাদ দিয়ে উনি চলে গেছেন ওয়েস্ট বেঙ্গলে, 75 ইয়ার্স হ্যাজ গন নাও, এখন পর্যন্ত ওদের কোনো প্রাইম মিনিস্টার নাই বেঙ্গলি। তার মানেটা কি? এইগুলোর জন্যই কিন্তু এই যে মনে করেন ভারতে যে মুসলিমদের মধ্যে যে ইয়া জঙ্গিবাদের বৃদ্ধি পায়, এই এই টাইপের লোকজনের কারণে, এই টাইপের লোকজন গুলা ঘৃণা তৈরি করে, মানে সমাজের ভিতরে ঘৃণা তৈরি করে। তারা বাংলাদেশের ছাগলদের সাথে কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। এরা প্রচার করে যে মুসলমানের রক্তই খারাপ, এই কথাগুলো যখন ভারতে এরা যখন এই কথাগুলো প্রচার করবে, একটা মুসলিম ছেলে যে ছেলেটা হয়তো সাধারণ একটা ছেলে, সেই ছেলেটা হয়তো এগুলো সম্পর্কে কিছু জানে না, সে তখন দেখবে কি যে আমাকে আমার রক্তের জন্য আমাকে ঘৃণা করা হচ্ছে, আমি মুসলমানের রক্ত এই কারণে আমাকে ঘৃণা করা হচ্ছে। তাহলে তো এই ছেলেটা সেই মুসলিম ছেলেটা কি করবে তখন? সেই ছেলেটা করবে কি, তার ধর্মটাকে আরো বেশি আঁকড়ে ধরবে। হ্যাঁ, ভাববে যে আমার আমাকে এইভাবে সে আমার রক্তের কারণে, যেইটার পেছনে আমার কোনো হাত নাই, সেইটার কারণে আমাকে এইভাবে আক্রমণ করা হচ্ছে, আমাকে এইভাবে মানে হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে। প্রত্যেক মানুষেরই তো তার সম্মান নিয়ে, আত্মসম্মান নিয়ে জীবনযাপনের অধিকার আছে। একটা মুসলিমেরও যেরকম আছে, একটা হিন্দুরও সেরকম আছে। বাংলাদেশের একটা হিন্দুর যেরকম বেঁচে থাকার অধিকার আছে আত্মসম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে, ভারতের একটা মুসলিমেরও একই অধিকার আছে আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে, নিজের নিজের ধর্ম নিজে নিজে ব্যক্তিগত পরিসরে পালন করার প্রত্যেকের অধিকার আছে। কিন্তু এরা যখন এই ঘৃণাগুলা উদ্গ্রে দিবে মানে একটা মুসলিম ছেলের সম্পর্কে, যে তোর তো রক্ত খারাপ, তুই তো মুসলমানের পয়দা, মানে এই বাংলাদেশে যে লোকটা বলে যে তুই তো মালাউনের পয়দা, তোর তো রক্ত খারাপ, তুই তো মালাউনের জাত, দেশ তো ভারত, ভারতে সেই হিন্দুরা একই কথা বলে মুসলিমদেরকে, তোরা তো পাকি পয়দা, তোরা তো হচ্ছে পাকিস্তানি, মানে ইয়া, তোরা তো এই দেশে কেন আসছ, এটা তো হিন্দুদের দেশ। ওর যদি এতই সাহস হয়, ও কেন আসিফ মুহিউদ্দিনের একটা ওয়েস্ট বেঙ্গল ভার্সন বানায় না? ও নিজে কেন আপনার মতো ওই যে মুক্ত মনা হিন্দু হিসেবে ওর দেশে আরেকটা চ্যানেল বানায় না? ওই সাহস তো নাই এখানে এসে বড় বড় কথা বলে। হ্যাঁ, এখানে এসে এখানে এসে মানে এই হিন্দুত্ববাদী গুলা এখানে এসে বেশ কয়েকবার রামধুলাই খেয়ে গেছে। হ্যাঁ, যুক্তিতর্কে এরা পারে না, যুক্তিতর্কে এরা কুলায় উঠতে পারে না। এদের ধর্মগ্রন্থ গুলাতে কি কি আছে সেগুলো আমরা অনেকবার অনেকবার, অমিত ভাইও ছিল, অনেকবার অনেকবার এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এদের এরা যুক্তিতর্কে কোনো মতে কুলায় উঠতে পারে না। তারপরে এরা শুরু করে মুসলিম বিদ্বেষ। হ্যাঁ, আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন মতাদর্শের সমালোচনা করি, মতাদর্শ নিয়ে কথা বলি, মতাদর্শের মানে পক্ষে যারা থাকে তাদেরকেও আমরা সমালোচনা করি। কিন্তু যেই ছেলেটা একটা মুসলিম পরিবারে জন্মেছে, আমরা কিন্তু সেই ছেলেটা মুসলিম পরিবারে জন্মেছে এই কারণে তাকে আমরা কখনো গালি দেই না, বা তাকে আমরা হেয় করি না, তাকে আমরা ছোট করি না।
প্রত্যেক মানুষ এক একটা পরিবারে জন্মগ্রহণ করে, সেই পরিবার থেকে তাকে যে শিক্ষাগুলো দেওয়া হয় সেগুলো নিয়ে সে বড় হয়। আমরা চাই যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে সে আস্তে আস্তে তার যে অন্ধবিশ্বাস, সেই অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আসবে। এটা আমাদের প্রসিডিউর। কিন্তু এরা যেটা করে, এরা বলে যে মুসলমান এরা হচ্ছে টেরোরিস্ট, ওরা হচ্ছে ওদেরকে মেরে ফেলতে হবে, ও কাশ্মীরে মারছি না, কাশ্মীরে বাইরে সাপ করছি না তোদেরকে, বাংলাদেশে একদিন ভিকা মাইরা সাপ করবো, এইগুলা এরা বলে এবং এইগুলো এরা প্রচার করে। এইগুলা তো হচ্ছে ভয়ঙ্কর ক্রিমিনাল, এগুলো হচ্ছে আগেও গণহত্যা চালিয়েছে, এরা সুবিধা পেলে সুযোগ পেলে আবার গণহত্যা চালাবে। আমি ওনার যে প্রথমে দেখলাম যে শুনলাম আপনার সাথে কনভারসেশন, এরপরে আমি দেখলাম চ্যাটের মধ্যে হি ইজ জাস্ট ট্রাইং টু প্রুফ যে সে আরো মানে উচ্চ বর্ণের বাঙালি আর আমরা বাংলাদেশের বাঙালিরা খুবই নিম্ন বর্ণের বাঙালি। আপনি কি বুঝাতে চাইছে? হ্যাঁ, অ্যাট লিস্ট আমাদের একটা স্বাধীন দেশ আছে, তুমি তো তোমার দেশেরই ফোর্থ ক্লাস সিটিজেন, হোয়াই ডু ইউ কাম হিয়ার? হ্যাঁ, এরা মানে মানে ভারতীয় বাঙালিদেরকে আমি ইয়া করতেছি না, কিন্তু তারা তো বাংলা ভাষাটাকেও তো তারা রক্ষা করতে পারছে না। কলকাতায় গেলে দেখা যায় সব হিন্দি ভাষায় সবকিছু, সব সাইনবোর্ড হচ্ছে হিন্দি ভাষায়, বাংলা ভাষাটাকে আপনি ইউটিউবের মধ্যে তাদের দেশের অনেক ছেলে পেলে রিয়াকশন ভিডিও দেয়, দেখবেন যে তারা বাঙালি হয়েও হিন্দিতে কথা বলতেছে এখন, জাস্ট দ্য ট্রেন্ড। কিছু হলে ইয়ার ওই যে একটা মির্জাপুর একটা টিভি সিরিজ দেখাইতেছে, ওটা থেকে ভোসলেকের মতো একটা ফালতু গালিগালা শিখা, ওই যে নর্থ ইন্ডিয়ানদেরকে চামচামি করা, হিন্দি আর উর্দুওয়ালাদের চামচামি করা, অ্যাটলিস্ট বাংলাদেশের বাঙালিদের একটা গার্স আছে, বছরের পর বছর স্ট্রাগল করতে করতে আমরা বাঙালিরা বাংলাদেশ বানাইছি। তোমরা তো অন্য দেশের ফোর্থ ক্লাস সিটিজেন হিসেবে আসো, এখানে যদি আসো অ্যাটলিস্ট পোলাইটভাবে কথা বলো, যদি তোমার এতই হ্যাডম থাকে তাহলে তুমি দোষ তোমার দেশে এরকম চ্যানেল বানাও না কেন, তোমার দেশের হিন্দু ধর্মের আত্ম সমালোচনা করো না কেন? এই যে বাংলা ভাষাটাকে তো বাংলাদেশই আসলে মানে টিকিয়ে রেখেছে, কারণ বাংলা যদি কলকাতায় যেই রকমের অবস্থা আমি দেখি, কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে যেরকম অবস্থা আমি দেখি যে সর্বত্র হিন্দি ভাষার জয় জয়কার, এমনকি হিন্দি ভাষাটা বাংলাদেশ পর্যন্ত ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশ পর্যন্ত এখন পর্যন্ত ঢুকতে পারেনি বাংলাদেশের ভিতরে, কিন্তু ইন্ডিয়াকে মানে মানে ওয়েস্ট বেঙ্গলকে তো হিন্দি পুরো দখল করে ফেলেছে। এখন তো মানে ইয়াং ছেলেপেলেরা মানে ওয়েস্ট বেঙ্গলের যে ইয়াং ছেলেপেলেরা হয় ইংরেজিতে কথা বলে অথবা হিন্দিতে কথা বলে, বাংলাটাকে তারা এমন একটা ভাষা মনে করে যে একটা মানে খুবই একটা নোংরা একটা ভাষা, একটা তুচ্ছতা ছিল এমন একটা ভঙ্গিতে তারা ইয়াটা করে। এখানে অনেক ছেলেপেলেরা আসবে দেখবেন যে খুব দেখাতে চাবে ওয়েস্ট বেঙ্গলের সবকিছু ভালো। ইয়েস, দেয়ার আর সাম থিংস, যেমন ধরেন ওয়েস্ট বেঙ্গলের রাস্তাঘাটে আমাদের দেশের মতো অত বেশি পোস্টার দিয়ে নোংরা করে রাখে নাই ওই যে বিভিন্ন ডেভেলপমেন্ট গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার। হাওয়েভার, ওয়েস্ট বেঙ্গলে আমার লাইফে প্রথম যখন আমি গেছি ট্রেনের মধ্যে, আপনি বিশ্বাস করবেন না, আমাকে 2000 টাকা 2000 রুপি তারা বিশ্বকর্মা পূজার জন্য চাঁদা দিতে বললো, এটা ট্রেনের ভিতরে ঢুকে এই অবস্থা। তো তারা কি এমন দেখাতে চাইতেছে, তারা খুবই উচ্চ বর্ণের মানুষ। হ্যাঁ অমিত ভাই, কি এই বিষয়ে কিছু বলবেন? ব্যাপারটা হচ্ছে খুবই ব্যাপারটা হচ্ছে একটুখানি ডাইসি। এখন এই একটা জিনিস আমি পছন্দ করি না যে অতিরিক্ত বাঙালি আনা, এই জিনিসটা আমি পছন্দ করি না, এবং এই জন্য এই বাঙালি পক্ষ বলে একটা যে একটা একটা গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠছে, যারা হচ্ছে সর্বত্র বাঙালি আনা খুঁজতে চেষ্টা করছে, সেই জিনিসটা আমি পছন্দ করি না, কোনো কিছু অতিরিক্ত আমি পছন্দ করি না। তবে ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিস অবশ্যই আছে যে বাংলা ভাষা সেটা একসময় আমরা যেভাবে বলতাম, আমরা যেভাবে পড়েছি বাংলা ভাষা, একসময় যেভাবে চর্চা করেছি, সেই চর্চা এখনো দেখা যায় না। যেমন ধরুন একজন সে সাংবাদিক, সে একজন টিভি অ্যাঙ্কার, একজন নিউজ অ্যাঙ্কার, সে কথা বলছে, বলতে বলতে হঠাৎ করে বলে উঠলো কেন কি বলে, মানে কিছু একটা ব্যাখ্যা দিচ্ছে, তারা তাদের বলে উঠলো যে কেন কি এই জিনিসটা হয়েছে, এই কেন কিটা করতে এসেছে, ওই যে হিন্দিতে বলে কিউ কি, কিউ কি থেকে কিউ কি সাহস ভি কভি বহুতি, তাই যে কিউ কি থেকে এই কথা রয়েছে, কেন কি এই কথা রয়েছে। তো এটা কি, এটা হচ্ছে হিন্দির একটা ট্রান্সলেশন, একটা লিটারাল ট্রান্সলেশন বাংলাতে। এরকম দেখবেন বহু অ্যাড দেখবেন যেখানে যারা ডাবিং করছে তারা পর্যন্ত ভালো করে একটা বাংলা উচ্চারণ করতে পারে না। এই জিনিসটা সত্যি সত্যি অনেকটা ডিগ্রেডেড, বাংলা ভাষা অনেক বেশি অনেকভাবে ডিগ্রেডেড। তার একটা অবশ্যই কারণ আছে যে ইন্টারন্যাশনাল স্কুল, বিভিন্ন জায়গাতে ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, সেখানে বাংলা ভাষাটা অনেক সময় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো পড়েই, অধিকাংশ ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজও হতে পারে। তো সেই সময় যেভাবে আমরা বাংলা চর্চা করে এসেছি সেই বাংলা চর্চাটা দেখি না। বাংলা চর্চা সেদিক থেকে অনেক বেশি ভালো বাংলা চর্চা আমি দেখেছি বাংলাদেশ থেকে, এবং সেটা আমি অনেক সময় মাতুব্বর ভাইয়ের সাথে কথা হয়েছিল একবার, আমার নিজেরও এটা আমার মতামত যে বাংলাদেশে বাংলা ভাষাকে যেভাবে চর্চা করা হয় এবং যেভাবে বই অনুবাদ করা হয় সেই জিনিসটা একসময় পশ্চিমবঙ্গে হতো, একসময় পশ্চিমবঙ্গে সেখানে অ্যাস্টেরিক্স অনুবাদ করা হচ্ছে, টিনটিন অনুবাদ করা হচ্ছে, বড় বড় যে বাইরের দেশে যে সমস্ত লেখক তাদের বই অনুবাদ করা হচ্ছে, সেটা বাংলাদেশেও করা হচ্ছে, ইন্ডিয়াতেও করা হচ্ছে, এবং রীতিমতো কম্পিটিশন করে করা হচ্ছে যে কে কারটা কার থেকে ভালো অনুবাদ করতে পারে, সেরকম একদম দেখতাম। কিন্তু এখন সেই কালচার, সেই কালচার এখন দেখি না। এখন বাংলাদেশেও কি এই কালচার খুব দেখি যাই না, এখন আছে হয়তো কলকাতা থেকে এই কালচারটা বাংলাদেশে একটু বেশি আছে, কিন্তু তবু যেন একটা আরবিয়ান সংস্কৃতি
30 মিনিট সেখানে যেন ঘিরে ধরেছে, সেখানে একটা যেন অবক্ষয় দেখছি। তো এখন এই যে কম্প্যারিজনটা, যে কে ভালো কি মন্দ, এই কম্প্যারিজনটা আমি খুব একটা করতে চাই না। আমার নিজের ভাষা, খুবই পছন্দের একটা ভাষা হচ্ছে বাংলা, কারণ আমি বাংলাতে ছোটবেলা থেকে বাংলাতে খুবই সাবলীল বাংলাতে কথা বলেছি, এবং বাংলা যারাই কথা বলে সেটা বাংলাদেশ হোক, ত্রিপুরা আসাম অঞ্চলের লোকেরা হোক, যেখানেই হোক, বা ওয়েস্ট বেঙ্গল হোক, একটা আত্মিক যোগাযোগ, একটা আত্মিক বন্ধন আছে বলে আমি মনে করি। তো এখন এই ধরনের কিছু কিছু মানুষ যারা আমরা ওরা আমরা ওরা এরকম ভাবে ইয়ে করে, বা ধরুন হচ্ছে একটু অতিরিক্ত মানে বাঙালি আনা, সে একটা টক্সিক বাঙালি আনা, যেরকম বাঙালি পক্ষ, সেই জিনিসটা যেমন আমি পছন্দ করি না, ঠিক তেমনি এরকমই আমরা ওরা এই ধরনের জিনিসগুলোকে আমি খুব একটা পছন্দ করি না। একটা ওয়েস্ট বেঙ্গল একটা 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 ইউনিয়ন, একটা ফেডারেল গভর্নমেন্টের একটা পার্ট, এবং খুবই একটা একসময় খুবই ইম্পর্টেন্ট পার্ট ছিল বাংলাদেশ এবং অবিভক্ত বাংলা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে যে অবিভক্ত বাংলা, সেখানেই ভারতবর্ষের রেনেসার শুরু বলতে গেলে, ভারতবর্ষের নবজাগরণের শুরু বলতে গেলে সেখান থেকেই হয়েছে। ভারত মধ্যযুগ থেকে যে ভারত যে বেরিয়ে এলো সেখান থেকেই সেটা শুরু হয়েছে। সেখানে সেটা সেটা ঢাকা হতে পারে, চট্টগ্রাম হতে পারে, আর কলকাতা হতে পারে, সেটা সবকিছু মিলিয়েই যে অবিভক্ত বাংলা, তাদেরই অবদান ছিল সব থেকে বেশি। তো এখন যদি সেই জিনিসটা ইয়ে করতে হয়, সেই জিনিসটা যদি মানে সেই জিনিসটা অবদানটা তো আমরা ভুলে যেতে পারি না, এবং সেই কারণেই দেখবেন যে এখনো পর্যন্ত কিছু সেই জিনিসটা কিছু কিছু জিনিস অবশিষ্ট আছে আমাদের কাছে। এখন সমস্যা কি, সমস্যাটা হচ্ছে যে কিছু কিছু মানুষ থাকে যারা হয়তো সেখান থেকে ওই ইয়ে থেকে তাদেরকে বের করা হয়েছে, তাদের মধ্যে একটা অদ্ভুত গ্রাজ রয়ে গেছে, এবং এই গ্রাজগুলো তারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা এই গ্রাজটা তাদের মধ্যে জিয়ে রাখে। তারা হচ্ছে ছোটবেলা থেকে সেই ধরনের গল্প বলে তাদের সন্তানদেরকে, এবং তার জন্য এমন কিছু একটা কিছু মানুষ তৈরি হয় যারা হয়তো এখন অনেক ভালো আছে, সেই সময় তারা হয়তো যখন বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়ে যখন কলকাতায় চলে আসে, তার থেকে তারা হয়তো অনেক ভালো আছে, অনেক বেটার আছে, কিন্তু তা হয়তো সেই জিনিসটা তারা ভুলতে পারে না। আবার এই ধরনের এই ঠিক আসিফ ভাই যে জিনিসটা বলছিলেন যে যে এই যে গ্রাজ, একটা মানুষ যখন আরেকজনের প্রতি গ্রাজ রাখে, ধরুন আমি সাবলটানের প্রতি কোনো একটা কারণে ওর প্রতি আমি একটা গ্রাজ আছে আমার প্রতি, এই গ্রাজটা একটা গ্রাজের জন্ম দেয়। সাবলটানও আস্তে আস্তে আমার প্রতি একটা 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 হিংসা, ঈর্ষে সে নিজের মধ্যে তৈরি করবে। এটা কখনো হবে না যে আমি তাকে তাকে আমি একটা ঈর্ষা বিদ্বেষের দৃষ্টিতে দেখছি বলে সে খুব প্রেমময় দৃষ্টিতে আমার দিকে তাকাবে, এরকম কখনো হবে। ইট ইজ ইম্পসিবল। এবং ঠিক এই জিনিসটা হয়, এবং এই জিনিসটা হচ্ছে পোলারাইজেশনের মূল কারণ। এই জিনিসটা সমস্যাকে কখনোই একটা 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 সলিউশনের দিকে নিয়ে যায় না, বরং এই পরিস্থিতিটাকে একটা খুব বাজে, একটা খুব কদর্য পরিস্থিতির দিকে নিয়ে যায়। এরকমই বলেছিল আসিফ ভাই। থ্যাংক ইউ। আমার কাছে যেটা, আমি আপনার কথার সাথে একমত, আমি যেটা অ্যাড করব সেটা হলো যে অনেকে ভুলে যায় বাংলার অনেক আগের হিস্ট্রিটা, কারণ আমাদের এখানে কেউ আরব দেশ থেকে বা তুর্কি থেকে বা ইরান থেকে আসে নাই, আসছে কিছু হয়তো বা ফ্যামিলি, কিন্তু বেশিরভাগই নিম্নবর্ণের হিন্দু ছিল। আমাদের অনেকেও অনেক টর্চার, এরপরেই না কনভার্সন হয়েছে ইসলাম ধর্মে, এরপরে আমাদের এক জেনারেশন এসে আমরা নিজেদেরকে আরও ইম্প্রুভ করে এখন মুক্ত মনা হওয়ার চেষ্টা করছি, তাই না? সো কিন্তু এটা তো পুরো একটা ধারাবাহিক একটা ব্যাপার, এখানে আমরা ধারাবাহিকভাবে চেঞ্জ হয়েছি, নিজেদেরকে বারবার চেঞ্জ করতে হয়েছে আমাদেরকে, এবং এই চেঞ্জটা তো একদিনে আসে নাই। কিন্তু প্রবলেম হলো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আমি অনেক দেখছি অনেক মানুষের একটা মতামত যে আমরা বাঙালি তারা আব্দুল, মানে নিজেদেরকে বললো আমরা বাঙালি আর ওনারা হলো আব্দুল বা ওনারা হলো মুসলিম। এই যে কথা, বাংলাদেশের মুসলিম বাংলাদেশের মুসলিম বাঙালিদের বা মুসলিম ব্যাকগ্রাউন্ডের বাঙালি বা কোনো নাম যদি কারোর থাকে, যেমন আসিফ মহিউদ্দিন, যেমন অন্য কারোর নাম, ওরকম নাম থাকলেও একটা হিডেন গ্রাজ, হিডেন রেসিজম। ওয়াই? হ্যাঁ, অবশ্যই 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 এই জিনিসটা আছে, এই জিনিসটা আমি অবশ্যই স্বীকার করি। এবং আমি একজন, আমার একজন বন্ধু ছিল, মানে একজন বন্ধু, তার সাথে কথা হচ্ছে, তাকে জিজ্ঞেস করছি, ও বাঙালি বলছে, না না আমি বাঙালি না আমি মুসলিম। সে কি বাঙালিতে তো কথা বলছেন, আপনি বাঙালিতে কথা বলছেন, তা বাঙালি না কি আছে, বলছে না না আমি মুসলিম। দেখুন ব্যাপারটা আমি বুঝলাম পরে যে না, সে হয়তো নিজেকে বাঙালি ভাবতেই হয়তো একসময় ভালোবাসতো, কিন্তু তাকে হয়তো সে হয়তো সেরকমই ওই যে যে বাঙালি ভেবে সেই ওয়েলকাম যে যে ইয়েটা যে সেই ওয়ার্মথটা হয়তো সে পায়নি কখনো, তাই জন্য সে নিজেকে মুসলিম ভাবতেই এখন ভালোবাসে, বা সে হয়তো সেরকমভাবে তাকে সে ইয়ে হয়েছে। এই জিনিসটা ওয়েস্ট বেঙ্গলে আছে যে বাঙালি মানে একটা বাঙালি কি জিনিস সেটা কেউ ডিফাইনও করতে পারে না, কিন্তু তারা একরকম ভাবে, এবং তারা মুসলিম দেখলে তারা বলে ও এটা মুসলিম। তো এই জিনিসটা আছে, এই জিনিসটা এটা অস্বীকার করি না, এটা সত্যি ওয়েস্ট বেঙ্গলের। পূর্ববঙ্গের আরেকটা কথা একটু বলে নেই, যে এই যে জঙ্গিবাদ বা ধরেন এই যে মানে ধর্মান্ধতা, এই জিনিসগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক অস্ত্র। প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। একটা সমাজে যদি ধর্মান্ধতা টিকে থাকে, তারপর যদি এই যে কুসংস্কার টিকে থাকে, এবং মানুষে মানুষে হানাহানি, সাম্প্রদায়িকতা, এই জিনিসগুলো যদি টিকে থাকে, তাহলে কিছু রাজনীতিবিদের জন্য কিন্তু এটা বিরাট একটা ভালো ব্যাপার। হ্যাঁ, কারণ এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীতে তারা ক্ষমতা যেতে পারবে। এটা ভারতের জন্য যেমন সত্য, পাকিস্তানের জন্য সত্য, বাংলাদেশের জন্য সত্য। ধর্মান্ধতা রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তালিকা শক্তি। যেই সমস্ত রাজনীতিবিদরা ধর্মান্ধতাকে পুঁজি করে ক্ষমতা যেতে চায়, এই যেমন ধরেন বিজেপির মতো যে রাজনৈতিক দলগুলো আছে, তারা চায় যে ধর্মান্ধতা টিকে থাকুক, মানে মৌলবাদ টিকে থাকুক, এবং
পৃথিবীর বড় বড় রাজনৈতিক দলগুলো যারা আছে তারাও অনেক বড় বড় রাজনৈতিক দলও চায় সমস্ত সমস্ত দেশেই আসলে যে ধর্মান্ধতাটা টিকে থাকুক, ধর্মান্ধতাটা টিকে থাকলে হিন্দু মুসলিম মুসলিমকে দাঙ্গা বাধায় দিয়ে মাঝখান থেকে আমরা সেখান থেকে ব্যবসাটা করতে পারবো, এবং দুর্নীতিও দুর্নীতি নিয়েও মানুষ তখন কিছু বলবে না, রাষ্ট্রের যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি নিয়েও মানুষ কিছু বলবে না, মানুষ ব্যস্ত থাকবে এই কামড়াকামড়ি ধর্ম নিয়ে কামড়াকামড়িতে। এখন এই যে এই নীলাদ্রি টিলাদ্রি টাইপের লোকজন এসে দেখতেছে যে আমাদের এই প্ল্যাটফর্ম গুলা থেকে আমরা ধর্মান্ধতা সমস্ত ধরনের ধর্মান্ধতার বিরুদ্ধে আসলে কথা বলছি, এই কারণে মুসলমানদের মধ্যেও যেরকম কিছু মানুষ আছেন যারা ধর্মান্ধতা থেকে বের হয়ে আসছেন, হিন্দুদের ভিতর থেকে অনেকে ধর্মান্ধতা থেকে বের হয়ে আসছেন, অনেক ধর্মের মানুষই ধর্মান্ধতা থেকে বের হয়ে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করার একটা চেষ্টা আমাদের এই প্ল্যাটফর্ম গুলা থেকে তারা দেখতে পাচ্ছে, এই কারণে তাদের যে ক্রোধটা এই এই টাইপের লোকদের ক্রোধ আমাদের উপর অত্যন্ত বেশি। এবং আমি দেখি এই টাইপের হিন্দুত্ববাদী যারা রাজনীতির সাথে যুক্ত, সরাসরি বিজেপির রাজনীতির সাথে যুক্ত বা আরএসএস বা শিবসেনা এই টাইপের রাজনৈতিক দলগুলো সমর্থন করে, তাদেরকে আমি দেখি যে আমাদের উপরে তারা ভয়ঙ্কর ক্ষিপ্ত, এমনকি তারা মানে অনেক সময় দেখা যায় যে তারা ইসলামিক টেররিস্টদের সাথে করে মানে সমঝোতা করে রাজনীতি করে, কিন্তু আমাদেরকে কিভাবে হটাতে হবে, কারণ হচ্ছে আমরা এই সমস্যাগুলোর গোড়া নিয়ে কাজ করি, মানে আমরা এই সমস্যাগুলোর সমাধানের জন্য কাজ করি, কিন্তু তারা চায় এই সমস্যাগুলোকে টিকিয়ে রাখতে, টিকিয়ে রেখে এইগুলা থেকে রাজনৈতিক ফায়দা নিতে। আর আর বগল তলে ইট রেখে এরপর এইসব চ্যানেলে এসে নিজেকে খুবই মুক্তমনা ভাব দেখানোটা এই যে নীলাদ্রি যে করার চেষ্টা করে এটি খারাপ। আগে তো তুমি নিজে মানসিকভাবে প্রস্তুত হও যে তুমি একজন মুক্তমনা মানুষ, এখনো ওই যে ওই কিছু আগের সেই আবেগ, কিছু আগের বাংলাদেশি বা বাংলাদেশের বাঙালিদের উপরে হেট, এইসব নিয়ে যদি এখানে এসে তারপরে শো অফ করতে চাও তোমার নলেজ, দেয়ার আর পিপল তোমার এটা ধরে ফেলবে। নিশ্চয়ই লায়ন, আর কোনো ইয়ে ছিল, আর কোনো আলোচনা ছিল? না না, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, ট্রু বেঙ্গলির কথাটা আপনি খেয়াল করছেন যে সে কিন্তু লাইক মানে সব ধর্মের কথা কিন্তু সে লাইক বলতেছিল না, সে খালি মানে একটা মানে স্পেসিফিক ধর্মের কথা বলতেছিল, ইসলাম ধর্ম। এন্ড এখান থেকে আমি যদি মেনেও নেই, হ্যাঁ মেনে নিলাম যে ইসলাম ধর্ম লাইক এটা অত্যন্ত বড় একটা প্রবলেম, এটা নিয়ে আমি অ্যান্ড ট্রু বেঙ্গলি ভাই একমত, তাহলে পার্থক্যটা কোথায়? সে হচ্ছে ইসলাম ধর্মের প্রবলেমটা মানে ট্যাকেল করার জন্য যেই মানে সমাধানটা দিয়েছে সেখানেই হচ্ছে পার্থক্য, যে উনার মতে যে ইসলাম ধর্মকে ট্যাকেল করা উচিত কোরআন শরীফ পুরায়ে, দেন মানুষকে জোরপূর্বক ভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠায়, দেন জোরপূর্বক ভাবে তাদেরকে তাদের ধর্মকে আপনার প্রত্যাখ্যান করা আর কি। কিন্তু এইটা যদি আমরা করি লাইক এইটা লাইক আমাদের অ্যান্ড তাইলে মুসলিমদের বা ধর্মান্ধদের মধ্যে কি তাহলে কোনো আর পার্থক্য কি থাকলো? অ্যান্ড মানে দ্য প্রবলেম, যে ধর্মান্ধতার প্রবলেম, এটা কি লাইক জোর খাটায় কি এই জিনিসটার কি সমাধানও কি হইতেছে? সেটা কখনো তো হয় না, না সেটা কখনই একটা সমস্যা কি সমস্যাটা হচ্ছে যে এটা কিন্তু আজকে ধরো আজকে যদি শুধুমাত্র সমস্যা শুধুমাত্র মুসলিম না, সমস্যাটা হচ্ছে যে কোনো ধর্ম নিয়ে আজকে যদি আমরা ইয়ে করি, যদি আমরা একটা কাজ করি যে সমস্ত ধর্মগুলোকে মুছে ফেল, মানে ধরো একটা একটা পার্টিকুলার ধর্ম ইসলামকে মুছে ফেললাম, পৃথিবীতে কি সমস্ত প্রবলেম সলভ হয়ে গেল? না, অবশ্যই হলো না। এই যেমন ধরো ইউএসএ তে সেখানে ক্রিয়েশনিস্টরা কি চাইছে, ক্রিয়েশনিস্টরা চাইছে যাতে তাদের যে হোলি বাইবেলে মেনশন করা যে ক্রিয়েশনের যে গল্প, সেই গল্প যেন পড়ানো হয়, যেন এই ডিসেন্ট উইথ মডিফিকেশন এবং ন্যাচারাল সিলেকশন এর মাধ্যমে যে বিবর্তন হয়েছে, এর মাধ্যমে যে প্রকৃতির মধ্যে এত প্রজাতির বৈচিত্র্য এসেছে, সেই জিনিসটা যাতে পড়ানো হয় সেই জিনিসটা তারা চায়, কারণ তাদের তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়। এবং তারা এই জিনিসটা পড়াতে চায় কেন? কারণ ছোটবেলা থেকে মানুষ যদি সেই জিনিসগুলো শেখে, যদি হোলি বাইবেলকে যদি তারা ওবে করতে শেখে, মেনে চলতে শেখে, তাহলে তাদের যে পাল্লাটা সেই পাল্লাটা ভারী হয়, কারণ তারা সেই একটা আপামর জনসাধারণকে তাদের নিজেদের মতো করে পরিচালনা করতে শিখবে। এখন যদি তারা এই জিনিসটা শেখে, ধরো ইসলাম নেই, ইসলাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে ইসলামকে পুরোপুরি, তার কোনো চিহ্নই নেই, তাই একটা বই পর্যন্ত তারা পড়েনি, কিন্তু এই যে ক্রিয়েশনিস্টরা কি করছে, এই ক্রিয়েশনিস্টরা কি করবে, এরা সমাজকে সেভাবে চালাবে, তাদের নিজেদের মতো করে চালাবে, তাদের নিজেদের মতো করে শোষণ করবে। তো তখন
বাকি যে সমস্ত ইয়েগুলো আছে, যে সমস্ত আরো যে ধরো 4199টা যে ধর্ম যে রয়ে গেল, তাহলে সেটা কোনো ক্লাশ হবে না? অবশ্যই হবে। সেখানে কি তারা এই ক্রিয়েশনিস্টরা যখন তারা তারা সেই ধর্মটা সেই যখন তারা তারা ইয়েটা চালাচ্ছে, তখন কি ইসকনের যে 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 ধ্বজাধারী যারা, তাদেরকে কি নিউ ইয়র্কে রথযাত্রা করতে দেবে? অবশ্যই করতে দেবে না। তখন কি মারপিট হবে? অবশ্যই মারপিট হবে, মারপিট শুরু হবে। তো এখন কোনো একটা পার্টিকুলার ধর্মকে নিশ্চিহ্ন করা সেই জিনিসটা কিন্তু সেই জিনিসটার কথা কিন্তু নয়। প্রথমত ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধর্ম যদি ধর্ম যদি কি নিশ্চিহ্ন হতে পারে? ধর্ম নিশ্চিন্ত না হলেও ধর্ম ধর্ম মানে নিশ্চিহ্ন হয়ে গেলেও বলাটা এরকম ভাবে বলা হচ্ছে যে ধর্ম সমস্ত ধর্ম নিশ্চিহ্ন হয়ে গেলেও কিছু না কিছু আইডিওলজি, কিছু না কিছু একটা ধর্মের মতন কিছু না কিছু আইডিওলজি মানুষ এটা ফলো করবেই, এবং সেটা মানুষ সেইভাবেই ইভলিউশনারি তারা সেইভাবেই বিবর্তিত হয়ে এসেছে। এই জিনিসটা ঘটবে, মানুষকে সেরকম ভাবে একটা ওই যেটা এরকম একটা মিথ বা একটা একটা বিশ্বাস, একটা বিলিফ, এই জিনিসটা মানুষকে ফলো করতেই হয়, এবং সেই ফলো করেই মানুষ আস্তে আস্তে একটা একটা গোষ্ঠীবদ্ধ হয়, সংঘবদ্ধ হয়, এই জিনিসটা হয়, একটা সোসাইটি তৈরি করে একটা কমন বিলিফের উপরে। তো এই জিনিসটা হতে থাকবে, এরকম হচ্ছে ধর্মের মতো কোনো একটা বিলিফ বা কোনো একটা সিস্টেম হয়তো কিছু থাকবে, কিছু না কিছু একটা থাকবে, কোনো একটা মতবাদ থাকতে পারে, কোনো একটা গোষ্ঠী থাকতে পারে, সেরকম জিনিসটা হয়তো থাকবে। কিন্তু তাদের মধ্যে কি ক্লাস থাকবে? অবশ্যই থাকতে পারে, সেটাও থাকতে পারে। কিন্তু এখন এখন এই ইসলাম ধর্ম শুধুমাত্র একটা ধর্মকে গুঁড়িয়ে দেওয়া সেটাই তো তাহলে সলিউশন নয়, সেটা তো বুঝেই গেল। তার মানে তাহলে একটা কি করতে হতে পারে? সেই একটা জিনিস করতে হতে পারে, মানুষকে বোঝানো যেতে পারে যে না ভাই, তোমার তুমি ঠিক আছে, তুমি যে যদি একটা ধর্ম বিশ্বাস করো, আমার পার্সোনালি আপনি যে ধর্ম বিশ্বাস করেন তাতে কিছু যায় আসে না, কিন্তু তার সাথে একটা বিজ্ঞানকে প্রথমত মেলাবেন না, যে একটা একটা এই ধর্ম যেন আমাদের আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রের পরিচালিকা শক্তি হয়ে উঠতে না পারে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা এই ধর্ম যেন কোনো মানুষের একটা শোষণের পন্থা না হয়ে দাঁড়ায়, সেই জিনিসটা আমরা চেষ্টা করতে পারি। এখন গ্রাজ তো থাকতেই পারে, গ্রাজ একটা মানুষের মধ্যে একটা গ্রাজ থাকতেই পারে, একটা বায়াস এই জিনিসটা থাকতেই পারে, সেই গ্রাজটা নিজের মধ্যে রাখুন। এখন যেমন হিন্দু যেমন মনে করছে যে এছাড়া যেমন মনে করছে যে মুসলিমরা হচ্ছে ক্যান্সারের মতো একটা ভাইরাসের মতো তারা সমাজটাকে নষ্ট করছে, ঠিক তেমনি মুসলিমরাও একই জিনিস মনে করতে পারে যে হিন্দুরাও এই জিনিসটা করছে। এখন সেইখানে এই গ্রাজ, এই যে একটা পোলারাইজেশন, একটা মারপিট, একটা এই মারপিট করতে করতে দেখা যাবে, সেই সুকুমারের একটা কবিতা আছে যে দুটো বেড়াল ছিল, সেই দুটো বেড়াল মারপিট করতে করতে রইল তাদের শুধু লাজের ডগা। তো সেইরকম আর কি, তো সেরকম হচ্ছে লাজের ডগাই পড়ে থাকবে, আর ওই মানুষের মধ্যে আর মানুষ মানুষের মধ্যে মনুষ্যত্ব এবং মানুষ সত্যি করে লিটারেলি মানুষ সেখানে খুঁজে পাওয়া যাবে কিনা, সত্যি একটা মানে আমাদের সভ্যতা আমাদের সমাজ কোন জায়গায় যাবে সে নিয়ে আমার সত্যি খুব সন্দেহ আছে। তো এটা একটা সলিউশন না, এটা একটা জাস্ট একটা জোর করে এরকম একটা বলা, মানে আমার মনে হয় না সে নিজেও এই জিনিসটা ভেবে দেখছে। হ্যাঁ।